হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি মোটামুটি, পায়ের ব্যথা এখনও কমেনি, তবে করতে তো হবে, কিছু তো করার নেই, আর ওষুধ খাচ্ছি। তো আজকের হচ্ছে বুধবার, আর এখন আমি রাহুলের টিফিনটা তৈরি করে দিলাম। ওকে করে দিলাম হচ্ছে ঝাল সুজি বা নন্তা সুজি, যেটাই বলো আর কি, আর সঙ্গে করে দিলাম একটু ডিম সেদ্ধ। আমার ব্রেকফাস্টে এটাই থাকবে, সুজি। আমি ডিমটা খাবো না, কারণ আমি ওষুধ খাচ্ছি। আমাকে ডাক্তার ডিম খেতে বারণ করেছে যে কদিন এখন ওষুধ চলবে, ওই জন্য ডিমটা খাবো না। আর দিয়াকে দেখো রেডি করে দিয়েছি, স্কুলে চলে যাচ্ছে রাহুলের সাথে। তো ওরা তো চলে বেরিয়ে গেল, আর আমি আমারও চা খাওয়া হয়ে গেছে। খেয়ে এইবারের আমি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে, গতকাল রাতেই রাহুল আমাকে বলেছে দই কাতলা করতে, তো বলছে আমার দই কাতলা খেতে খুব ইচ্ছা করছে, দই কাতলা করো। তো কাতলা মাছ এনেছি লোয়েস্ট পান্ডেতে, দেখিয়েছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে। তো দই কাতলা করব, আর করব হচ্ছে গিয়ে আমার জন্য একটুখানি পটল আর আলু সেদ্ধ দেব। তো ওটা একটুখানি লঙ্কা ভাজা দিয়ে মাখব। আর করব রাহুলের জন্য করব ঢ্যাঁড়স ভাজা। আমি ঢ্যাঁড়স খাবো না, তো আমার জন্য করব না, রাহুলের জন্য করব, অল্প করে একটু ঢ্যাঁড়স ভাজা করব। ব্যাস এই, তো তোমাদের সঙ্গে দই কাতলার রেসিপিটা শেয়ার করব। তো ওই সবজি এগুলো সব কেটে গুছিয়ে নিচ্ছি। দই কাতলার জন্য পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, তো ওই পেঁয়াজটা কেটে নিলাম, মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, আর রসুনটাকেও ছাড়িয়ে নিলাম, নিচ্ছি আর কি। আর তার সঙ্গে ওই পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা এখন কাটছি আর কি, আর বেশ বড় ছিল পেঁয়াজটা। আর পটল কেটে নিয়েছি, পটলটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পটলটাও কেটে নিয়েছি। আর দিয়ার জন্য একটু ডাল করব, কারণ ওই সবজি সেদ্ধ দিচ্ছি, ওগুলো তো দিয়া খাবে না। আর দিয়াকে একটুখানি ডাল দিয়ে আর মাছ দিয়ে দেবো, ওইটা ভালো খাবে। তো দিয়ার জন্য একটু ডাল করব। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো, আমার সবজি টবজি কেটে গোছানো হয়ে গেছে, রান্নাটা শুরু করি এবারে। তো এই দেখো রাহুলের জন্য ওই ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি আমি, একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে তারপরে এই মাছটা আমি বসাবো, আর ঢ্যাঁড়সের জায়গায় ডাল সেদ্ধটাও বসিয়ে দেবো। তো মাছটা দেখো করবো, তো দেখো আমি একটা মিক্সির জারের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। রসুন ওই 5 কোয়া মতো নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি পেঁয়াজ, হাফ পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। দেখো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এইবারে দেখো আরেকটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এখানে দেখো আমি 10টা মতন কাজু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। তো এইটাকেও খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবো। দেখো আমার এটা খুব সুন্দর পেস্ট তৈরি করা হয়ে গেছে। তো চলো এবারে হচ্ছে মাছে, আমি দেখো খুব সুন্দর করে মাছটাকে ধুয়ে টুয়ে পোষা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি সর্ষের তেলের মধ্যে মাছটাকে একটু ভেজে নেবো। মোটামুটি হালকা লালচে করেই মাছটা ভাজবো, খুব বেশি হালকা ভাজবো না, তবে তোমাদের যেরকম পছন্দ তোমরা সেইভাবেই মাছ ভাজবে। আমরা একটু লালচে মাছ ভাজা খাই, তো সেই জন্য আমি একটুখানি হালকা লালচে করেই মাছটাকে ভাজবো। তো মাছটা ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা কথা হচ্ছে। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লালচে করে। তো মাছগুলো আমি তুলে নিলাম, এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নও দিলাম আমি গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তো ফোড়নটা দিয়ে একটু খালি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি ওই পেঁয়াজ যেটা স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হবে। শুধু পেঁয়াজটাকে আগে প্রথমে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি, দেখো একটুখানি বাদামি কালার করে ভেজে নেবো আর কি। তো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ওই যে পেঁয়াজ আর রসুন, আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম, ওই পেস্টটা দেখো দিয়ে দিচ্ছি। এইবারে পেস্টটা দিয়ে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেবো। তো দেখো পেঁয়াজের, পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিন্তু তেলটা পুরোপুরি টেনে নিচ্ছে, তো ওই জন্য গ্যাসটা না একটুখানি ওই মিডিয়াম টু লো করে একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে পেঁয়াজ, রসুন, আদার কাঁচা লঙ্কাটা চলে যায়। তো দেখো ওটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, তাহলে কালারটা ভালো হবে। আর যেহেতু দেখো একদম তেল নেই, তাই একটু সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষাতে গিয়ে যাতে নিচে না লেগে যায় বা পুড়ে যায়। তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম টু লো রেখে আস্তে সময় নিয়ে বেশ কষাবো,
যাতে মশলা থেকে খুব সুন্দর করে তেলটা ছেড়ে আসে সেইভাবে একটু সময় নিয়ে থেকে থেকে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে টক দই আর কাজু দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা কিন্তু ওই মিডিয়াম টু লোই থাকবে, কারণ টক দই রয়েছে যেহেতু তো কেটে যেতে পারে গ্যাসটা হাইতে দিলে। তো খুব ভালো করে লো গ্যাসেই আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। নিয়ে দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, কী সুন্দর কালার এসে গেছে, আর ওপর দিয়ে খুব সুন্দর কিন্তু তেল উঠে এসেছিলো। তো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঠান্ডা জল এখানে ব্যবহার করিনি, একটু উষ্ণ গরম জল এখানে দিয়েছি। তো দেখো আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই জন্য অল্পই জল দিয়েছি। জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে খুব সুন্দর করে একটুখানি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো, যেহেতু গরম জল দিয়েছি এক্ষুনি ফুটে উঠবে। তো আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি মিষ্টি। তো যেহেতু টক দইটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে একটু টকটক ব্যাপার চলে আসবে, তো সেই জন্য আমি সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি। তোমরা যদি মনে করো একটু টকটক খাবে তাহলে মিষ্টি না দিলেও চলবে, তবে এতে কিন্তু মিষ্টি হবে না, জাস্ট টকের যে ব্যাপারটা ওই ব্যাপার একটুখানি কমে যাবে। আর তারপরে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠেছে আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি ওই নাড়াচাড়া করে দিলাম মাছটাকে, দিয়ে আমি মিনিট তিনেক মতন ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এইবারে আমি এর উপর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি ঘি। দিয়ে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এক মিনিট রেখে দেবো। ব্যাস আমার দই কাতলা কিন্তু একদম রেডি হয়ে গেল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আমি তো ভিডিওতে ভয়েসটা পরে দিচ্ছি তাই বলছি, রাহুল খেয়ে বলছিল দারুণ হয়েছে, পুরো একদম বিয়েবাড়ির মতন। তো ভীষণ সুন্দর হয়েছিল খেতে, অবশ্যই একবার এইভাবে কাতলা মাছ ট্রাই করো, খুব ভালো লাগবে। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সোন যদি কাজ করতে চলে এসেছে। তো আমি এখন ওই সোফাটাকে গুছিয়ে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে, আর প্রতিদিনই এটা আমি করি। ওই ওপরে যে রান্নাটা থাকে ওই রান্নাটা তুলে কভারটাকে ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে কভারটাকে আবার পরিয়ে দিই, কারণ দিয়া তো বাড়ি থাকলে সারাদিনই মোটামুটি বেশিরভাগ টাইমটা ওই সোফার এখানেই থাকে, এখানেই খেলা করে, টিভি দেখে, ড্রয়িং করে, সবটাই ওর এখানেই, আমরাও তাই। তো সেই জন্য সোফাটা খুব ভালো করে প্রতিদিন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হয়, প্রতিদিন বললে ভুল হবে, আর সারাদিনে মোটামুটি দুবার করতেই হয়। এই সময়টা খুব ভালো করে করি, আর পরের অন্য একটা টাইমে আমি একটু হালকা করে দিই আর কি। তো এখন দিয়াকে স্কুল থেকে আমি নিয়ে বাড়ি ফিরছি, তো বাড়ি চলেও এসেছি। আর এত গরম, এখন বৃষ্টি হচ্ছে কে বলবে, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই জেকে সেই গরম, এত গরম না প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যখন দিয়াকে স্কুল থেকে নিয়ে আসছি এত রোদ, দিয়া বলছে মামা কী রোদ, সত্যি মানে এত রোদ না, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, তো এসে তো ভাবলাম একটুখানি গুলকন্ডি খাই। তো আগে এখন দেখো এটা গুলছি হচ্ছে লেমন, আর আগে তোমাদেরকে একটা দেখিয়েছিলাম ম্যাঙ্গো, তার আগে দেখেছিলাম অরেঞ্জ, মানে গুলকন্ডির যে কটা ফ্লেভার আছে সবকটাই মোটামুটি খাওয়া হয়ে গেল। তো এর মধ্যে আমাকে যদি বলো কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে, আমি তো বলবো আমার অরেঞ্জটা বেশি ভালো লেগেছিলো, একটু টক মিষ্টি ব্যাপার আছে। কিন্তু লেমনটা তো আমার, ম্যাঙ্গোটাও ভালো লেগেছিলো কিন্তু লেমনটা ভালো লাগছে না, কেমন যেন একটুখানি হালকা তেতো তেতো মতন লাগছে। তো যাই হোক, তারপরে স্নান টান করে পুজো দিয়ে দিয়াকেও স্নান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছি, এবার আমিও লাঞ্চ করতে বসে গেছি। তো ওই বলেছিলাম সেদ্ধ নেব, সেদ্ধ আর তার সঙ্গে হচ্ছে মাছ নিয়ে বসে গেছি। তো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন সন্ধ্যেবেলা। তো গত সানডেতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে স্মাইলিটা এনেছিলাম ওই গ্রসারি শপে শপ থেকে, তো সেটাই এখন দিয়াকে একটু ভেজে দিচ্ছি, দিয়াকে না আমিও খাবো, তো দুজনেই একটু ট্রাই করবো আর কি। তো দিয়াকে আগে একদিন করে দিয়েছিলাম, সোমবার দিন করে দিয়েছিলাম, সোমবার তো ভিডিও করিনি তাই দেখাইনি, আর আজকেও একটু করে দিলাম, আর আমার জন্যও একটু নিলাম করে। ব্যাস দুজনে একটুখানি ওই টমেটো সস দিয়ে নিয়েছি, একটুখানি সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা করে নেবো। তাহলে আজকে ভিডিওটা তাহলে এইটুকুই দেখা হবে, আবার নেক্সট ভিডিওটা, ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।